শীতের সকালে আমাদের মুকিত ভাই এখন এই যে খেজুর গাছের উপরে উঠে কাঁটা ফেলাচ্ছে। কাঁটা ফেলানোর কারণ হচ্ছে যায় খেজুরের সিজন তো এখন এসে গেছে, আর এক মাস না এক মাস জানুয়ারির লাস্ট থেকে আমাদের খেজুরের ফুল এসে যাবে পুরা। তো এই জন্য ওনারা কাঁটা ফেলে এখন রেডি রাখতে। এই সাইডে হচ্ছে আমাদের মুকিত ভাই, আর এখানে হচ্ছে রবি ভাই। যদি রবি ভাই আগে বলছি গাছে উঠতে পারে না, কিন্তু এখন ধরা খাইছে। হ্যাঁ, এ কিন্তু বরাবর গাছে উঠতে পারে। এই আগে বলছে ছোটো গুলা করবে, এখন দেখা নেই কত বড় গাছ, বড় গাছের উপরে উঠে গেছে। আর আমাদের গাছ প্রায় শেষ হয়ে গেছে, এখন মাত্র আছে 10-15টা বাকি আছে। বাকি সবগুলো এরা কাঁটা ফেলে রেডি করে রেখে দিছে। তো ইনশাল্লাহ আমাদের 4-5 মাস আবার শুরু হবে শুধু খেজুরের কাজ, ফুল দমে চলবে খেজুর গাছের কাজ। কারণ ফুল আসার পরে এটা পরাগায়ন করা লাগবে, এরপরে এটাকে যখন একটু বড় হবে তখন ওটাকে টেনে নিচে নামানো লাগবে। পরে যখন ফেঁকে যাবে তখন কেটে কেটে রোদে শুকানো লাগবে। তো পুরো প্রসেস ইনশাল্লাহ আবার আমি দেখাবো স্টেপ বাই স্টেপ, কী করা কী করতেছি কী না করতেছি পুরো ইনশাল্লাহ দেখাবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন। তাহলে খেজুর গাছের ডালের উপরে একটা মানুষ দাঁড়ানো সম্ভব। আর উপরে কাঁটাগুলো ফালানোর কারণ হচ্ছে কারণ এটা উপরে উঠে বসে বসে নেববাদগুলো দেওয়া লাগবে। নেববাদ বলতে যে পরাগায়ন করা হয় না, ওটা খেজুর গাছের উপরে বসে বসে করা লাগে, সেই জন্য খেজুরের কাঁটাগুলো ফেলে দেওয়া লাগে।